Smoking is injurious to health until or unless you are studying in engineering college. ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলের সকালটা এমনটা মোটেও হয় না, বরং হয় অনেকটা এইরকম। আরে ভাই বেরোচ্ছি তো। আহা, এই তো শুরু। হস্টেলটাকে বুঝতে হলে আগে আপনাকে হস্টেলে আসতে হবে, হস্টেলে থাকতে হবে। হস্টেল একটা ডিপার্টমেন্টে লেই চুরির মতো, তেমনটা শান্ত তেমনটা স্বচ্ছ। খাবারের টেস্ট আছে কিন্তু, শুনলাম হোস্টেলে মাসি চেঞ্জ হয়েছে। Actually, hostel is not about a place where we live. It is about a place where our passion grows. What are you doing? Hey, Dada. College placement na wali ei passion tai to follow kore cholte hobe. Chap nichcho keno? আরে তোর পরীক্ষার প্রিপারেশন হয়নি বলে তুই বাইরে থেকে জুতো করে নিছিস, আমাকে বলতে পারতিস। আর এটা তো পারবি কে? তুই ফোন ঘাটছিস, কালকে তোর এক্সাম, টেনশন হচ্ছে না? কিসের টেনশন? মাইক্রোবাসার এক্সাম সব হয়ে যাবে। মাইক্রোবাসার বানানটা বল তো। এম আই কি আছে? অ্যাডমিট কার্ড দেখে লিখে দেবো। লাভ ইউ বেবি। তুমি না ডাকলে আসব না, কাছে না এসে ভালোবাসব না। তুমি কখন থেকে ফোন করে পাচ্ছি না? আমরা তো ফোনটা তো তোর এভাবেই দেখতে দেখতে হস্টেলের চারটা বছর রাজকুমার হিরানির ফিল্মের মতো পেরিয়ে কখন যে বেরিয়ে যাওয়ার ঘন্টা বেজে যায় বোঝাই যায় না। কলেজের প্লেসমেন্ট হোক না হোক, হস্টেলার্সের পারমানেন্ট প্লেসমেন্ট হস্টেলেই হয়ে যায়। জুনিয়র থেকে সিনিয়র দাদা হওয়ার গল্প, ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট হওয়ার ইতিহাস, আর নিজের ভালোবাসার কেমিক্যাল রিয়াকশনের ফর্মুলা এখানেই লেখা থাকে। পুঁথিগত শিক্ষা থেকে ব্যক্তিগত শিক্ষা সব কিছুরই একটা প্রি রিকুইজিট হিসেবে থেকে যায় এই হস্টেলের হ্যান্ডবুক। अब बहुत बेटे चुप चाप, क्या घंटे का इंसाफ, देश कैसे होगा साफ, इनकी नियत में है दाग, सिर्फ करते रहेंगे बातल।
नोट मिलने पर ये खास बिताया पूरे साल। हाँ मेरा भाई ये तो नोटों की सरकार है ना, नोट से बनाते अपने बेटों को ये स्टार है ना, कितने बेकार क्यों ये आपस में झंकार है ना, बाकी पूरा देश